মিয়ানমারত বর্ডার গার্ড বাংলাদেশ ও বর্ডার গার্ড পুলিশের রিজিয়ন কমান্ডার পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার বিনে 11টার সময় মিয়ানমারের মংরু শহর টাউনশিপ এক্সিট পয়েন্টত এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে বেনে 10 তারিখকে টেকনাফ ট্রানজিট গার্ড দিয়ে বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠানোর নেতৃত্বে 13 সদস্যের প্রতিনিধি দল মিয়ানমারের মংরুর উদ্দেশ্যে রওনা দেয়। মিয়ানমার বিজিপির ফক্কতুন বৈঠকত ব্রিগেডিয়ার জেনারেল মিন্টুর নেতৃত্বে 18 সদস্যের প্রতিনিধি দল অংশ লয়। আমরা ব্রিজ ছবি নিয়ে গেছি, ছবি দেখিয়েছি এবং বলেছি যে আপনারা যে এই ব্রিজটা কাজ করছেন আমাদেরকে তথ্য দেননি কেন। তো ওনারা দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন যে ঠিক আছে, এটা কিন্তু আমরা ব্রিজ করছি না, এখানে আমরা পিলার দিয়ে আমাদের এই যে কাটাতারের বেড়াটার কন্টিনিউশন করতে যাচ্ছি, আর কিছু না। তারপরে বলছেন যে নেক্সট টাইম আমরা এরকম ভবিষ্যতে কোনো পদক্ষেপ গ্রহণ করলে, এই ধরনের কোনো কনস্ট্রাকশন কাজ করলে আমাদেরকে আগে জানাবে। এই লেভেলে আমরা রোহিঙ্গা বিষয়ে কথা বলছি না, এটা আরও বড় লেভেলে মিনিস্ট্রির পর্যায়ে যাবে। তো এখানে আমরা রোহিঙ্গা বিষয়ে কথা, আমাদের মেইনলি দুইটা আরও বেশি পয়েন্ট ছিল, এর মধ্যে দুইটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের মাদক প্রচার আর আইইডি। বলেছে যে তারা বেশ কয়েকটা স্ট্যাটিস্টিক দিয়েছে যে তারা বেশ কয়েকজনকে ধরেছে এবং তারা ইয়াবা ব্যবসায়ীদেরকে ধরেছে ইয়াবা সহ। তো তারা এটা জারি রাখছে এবং আমাদের সাথে কোঅর্ডিনেট করে আমরা যেটা বললাম জয়েন্ট অপারেশন, যে জয়েন্ট পেট্রোল চালাবো ইয়াবার বিরুদ্ধে, আইডির বিরুদ্ধে এবং মানব পাচারের বিরুদ্ধে। প্রতিনিধি দলের অন্য সদস্য হইলেন দি বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল জহিরুল হক খান, নাইক্ষ্যংছড়ি 11 ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, রামু 30 ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুর রহমান, আলীকদম 57 ব্যাটালিয়ন কমান্ডার খন্দকার মিজানুর রহমান, কক্সবাজার রিজিয়ন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালিদ আহমেদ সহ আরো বোধকে। ডেস্ক নিউজ, সি+ টিভি।